আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। আজ জেনেভায় বাংলাদেশের মানবাধিকার পর্যালোচনা আটকে রাখার গোপন স্থানের তালিকা চায় জাতিসংঘ। মৃত্যুর সাড়ে তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ আসামি। আওয়ামী লীগের শান্তি সমাবেশে মারামারি, যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম। গাইবান্ধায় হাত পায়ে রক কেটে যুবলীগ সভাপতিকে হত্যা। সব জাতির ইসরায়েলকে বয়কট করার সময় এসেছে ডক্টর মোমেন। রাতে পাঁচ গাড়িতে আগুন। রাজধানীতে বিমানের স্টাফ বাসে আগুন দগ্ধ এক। রাজধানীর হাজারীবাগে প্রতিবন্ধী দুই বোনের রহস্যজনক মৃত্যু। গাজায় বর্বরোচিত হামলা, এবার সুর পাল্টালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং ১৯ জন ডাচ নবমুসলিমকে অভিনন্দন জানালো তুরস্ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অতিরিক্ত বল প্রয়োগ, বিচার বহির্ভূত হত্যা ও গুমের মতো ঘটনা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে জাতিসংঘের। ফলে তুলে নিয়ে যেসব স্থানে ভুক্তভোগীদের গোপনে আটকে রাখা হয় সেগুলো তালিকা প্রকাশ করতে সরকারের কাছে সুপারিশ করেছে সংস্থাটি। আজ সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের মানবাধিকার নিয়ে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ ইউপিআর বা সর্বজনীন নিয়মিত পর্যালোচনা অনুষ্ঠিত হবে। এই শুনানিকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে তৈরি সংস্থাটির প্রতিবেদনে এ তথ্য রয়েছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আটক অনেক ব্যক্তিকে গোপন স্থানে রেখে নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে। তবে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী তা অস্বীকার করেছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত জাতিসংঘের পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশে অসংখ্য অতিরিক্ত বল প্রয়োগ, বিচার বহির্ভূত হত্যা এবং জোরপূর্বক গুমের মতো কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ রয়েছে সংস্থাটির। এক্ষেত্রে আইন পরিবর্তন করে আন্তর্জাতিক মান অনুযায়ী সংশ্লিষ্টদের অতিরিক্ত বল প্রয়োগের ক্ষমতা কমিয়ে আনতে সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ না জানিয়ে আটকে রাখা, গুম এবং হেফাজতে মৃত্যুর মতো সব অভিযোগ স্বাধীন সংস্থা দিয়ে তদন্ত করার সুপারিশ করা হয়েছে। তদন্তে দোষীদের বিচারের আওতায় আনতে বলা হয়েছে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে একটি কার্যকর ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে, যাতে ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করতে পারেন। আইনে এমন ধারা যুক্ত করতে বলা হয়েছে যাতে গুম রোধ করা যায়। এছাড়া গোপনে কাউকে আটকে রাখা হয়নি তা নিশ্চিত করতে বলেছে সংস্থাটি। নির্যাতনের গুরুতর অভিযোগ নিয়ে মানবাধিকার হাইকমিশনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘটনাগুলো নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত করতে বলা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা খাতে সংস্কার চেয়েছে জাতিসংঘ। এছাড়া গুমের চলমান অভিযোগগুলো আমলে নিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে নিয়ম ও বিচারিক সুরক্ষার ঘাটতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মারা গেছেন সাড়ে তিন বছর আগে। মাস কয়েক আগে তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে পরিবার। অথচ ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে ফেরার পথে মৌচাকে পুলিশের ওপর ককটেল ছুড়ে নাশকতা মামলার আসামি হয়েছেন বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। রামপুরা থানার উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুর জলিল বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় ২৪১ জন আসামির মধ্যে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে ২২৬ নম্বর আসামি করা হয়। একই মামলায় এক বছর আগে মারা যাওয়া মোহাম্মদ নাসির রহমান নামের আরও এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। নাসির রামপুর থানার ২৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এজাহারে তাকে ৮৮ নম্বর আসামি দেখানো হয়। এদিকে মৃত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার পরিবার। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নিজ দলের দুই পক্ষের কর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় সজল নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের সুপারমার্কেট এলাকার এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় সজলকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে শহরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন সড়কে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সাতটি সহযোগী সংগঠনের ব্যানারে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বক্তব্য চলাকালে হঠাৎ সমাবেশ স্থলের পিছনে মারামারিতে জড়িয়ে পড়েন পৌরসহ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসানের সমর্থকরা। এ সময় জাহিদ সমর্থক সজলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। আহত হন রুবেল নামের আরেক কর্মী। পরে উপস্থিত নেতাকর্মীরা আহত সজলকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। এদিকে বেশ কিছুক্ষণ ধরে সমাবেশ স্থলে কর্মীদের মধ্যে মারামারি ও চেয়ার ছোড়াছড়ির ঘটনা চলতে থাকলে নেতাকর্মীরা পরে তাদের অন্যত্র সরিয়ে দেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাহিদুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে এবং হাত পায়ে রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় রাকিব নামে আরও একজনকে কুপিয়ে আহত করা হয়। রবিবার রাত 11:30 দিকে উপজেলার সুন্দরগঞ্জ বামুনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের সভাপতি ছিলেন। তিনি পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে। জানা গেছে, রাতে জাহিদুল ইসলাম ও রাকিব মোটরসাইকেল যোগে বামুনডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। পথে শাখামারা ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। তারা জাহিদুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। এ সময় জাহিদুল ইসলাম ও রাকিবের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা রাত 3টার দিকে তার মৃত্যু হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন, সব জাতি ধর্মের মানুষ, বিশেষ করে মুসলিম উম্মার সম্মান ও মানবিক মর্যাদা সম্পন্ন মানুষদের ইসরায়েল এবং সেদেশের পণ্য বয়কট করার সময় এসেছে। শনিবার রিয়াদে অষ্টম বিশেষ ইসলামিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, এই হত্যাকাণ্ড অবশ্যই এবং চিরতরে বন্ধ করতে হবে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন নিয়ে আলোচনার জন্য যৌথ আরব ইসলামিক বিশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার পরিস্থিতি শুধু জাতিগত নির্মূলের উদাহরণ নয়, বরং এটি মুক্ত বিশ্বের নেতৃত্ববৃন্দ, মানবাধিকার, মানবিক আইন এবং সব নীতি ও নৈতিক মূল্যবোধের প্রবক্তাদের সহায়তায় রাষ্ট্রীয় শক্তির দ্বারা পরিচালিত একটি গণহত্যা। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের নেতৃত্বকে জবাবদিহি করতে হবে উল্লেখ করে ডক্টর মোমেন বলেন, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা এবং বর্বরতার মাধ্যমে এলাকা খালি করার মধ্য দিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে। বিরোধী জোটের চতুর্থ দফা ডাকা দেশব্যাপী 48 ঘন্টায় অবরোধ চলছে। অবরোধের প্রথম দিন শেষে সন্ধ্যার পর থেকে রাত 11টার মধ্যে 4 গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানীতে 3টি, সাভার ও নারায়ণগঞ্জে 2টি বাসে আগুন দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলেছে, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় প্রত্যয় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পরিবহন শ্রমিক ও আশেপাশের লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। রোববার রাত 10:15 বেড়িবাঁধের লিমিটেড নম্বরের মুখে এ ঘটনা ঘটে। এদিকে রাত 8:00 দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় আন্তঃজেলার একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত 11টার দিকে এয়ারপোর্ট রোডে বাংলাদেশ বিমানের একটি মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওদিকে সাভারে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে ঢাকা আরিচা মহাসড়কের পাশে বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশে জানায়, মহাসড়কের পাশে পার্কিং করা বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। এদিকে সন্ধ্যার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেড এলাকায় আরেক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অবরোধের মধ্যে রাজধানীর বনানীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মানিক দাস নামে বিমানের এক কর্মী আহত হন। তিনি প্রতিষ্ঠানটির ক্লিনার হিসেবে চাকরি করতেন। রোববার রাত 11:30 দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় মানিক দাসকে শেখ হাসিনা বার্ন ইউনিটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধ মানিক দাস বলেন, রাতে এয়ারপোর্টে ডিউটি শেষে 20-25 জন স্টাফ বাসে করে বাসায় ফিরছিলেন। এয়ারপোর্ট থেকে বনানীতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই জানালার কাঁচ দিয়ে তরল পদার্থ ছুড়ে মারা হয়। এতে গাড়িতে আগুন ধরে যায়। মানিক জানান, এতে তার ডান হাত ও বাম দগ্ধ হয়। পরে ওই বাসে থাকা তপু নামে এক সহকর্মী তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে। এই ঘটনায় ওই বাসে থাকা আরও 5-6 জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। রোববার রাত 11টা থেকে হাজারীবাগ থানার কালীনগর এলাকায় এই ঘটনা ঘটে। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং এক বোনের গলা কাটা ছিল। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবু তালেব বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তারকে পড়ে থাকতে দেখি, আর নাসরিন আক্তারকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তারা কিভাবে মারা গেছেন তা জানা যায়নি। ধানমন্ডিজনের সহকারী কমিশনার আবু তালেব বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে দুই বোনের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরোচিত হামলা শুরু থেকে একতরফা সমর্থন দিয়ে এসেছে তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। সমর্থন জানাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আবিবের সপক্ষে দৌড়ঝাঁপ শুরু করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেনও। তবে এক মাস পর গত শুক্রবার ব্লিংকেনের কণ্ঠে বাজে ভিন্ন সুর। প্রথমবারের মতো অবরুদ্ধ গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করেন তিনি। তেল আবিবের পক্ষে ওয়াশিংটনের শুরু থেকে যেভাবে কথা বলে আসছে তাতে স্পষ্টতই পরিবর্তনের ইঙ্গিত ব্লিংকেনের এই দুঃখ প্রকাশ। তার এমন অবস্থান পরিবর্তনের পেছনে কারণও রয়েছে। গাজায় দিন দিন বাড়তে থাকা লাশের সারি, বিশ্বজুড়ে ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ এবং হোয়াইট হাউসের অভ্যন্তরে বাড়তে থাকা অসন্তোষ মার্কিন প্রশাসনের ইসরায়েলপন্থী অবস্থানের উপর চাপ তীব্রতর করে। এদিকে মধ্যপ্রাচ্য সফর শেষে শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অ্যান্টনি ব্লিংকেন বলেন, অনেক বেশি সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিগত কয়েক সপ্তাহে অনেক বেশি ফিলিস্তিনি ভোগান্তির শিকার হয়েছেন। তাদের ক্ষয়ক্ষতি রুখতে যা যা সম্ভব তার সব কিছুই করতে চাই। একই সঙ্গে তাদের কাছে পৌঁছানোর সহায়তার পরিমাণ বাড়াতে চাই। এই লক্ষ্যগুলো সামনের দিকে এগিয়ে নিতে আমরা তেল আবিবের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। তুরস্কে সফরে আসা 19 জন ডাচ নও মুসলিমকে অভিনন্দন জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক বিভাগ। স্থানীয় সময় শনিবার তুর্কি ধর্ম বিষয়ক বিভাগের প্রধান ডক্টর আলী আরবাস তাদের অভিনন্দন জানান। এ বিষয়ে এক বিবৃতিতে বিভাগটি জানায়, 19 জন ডাচ নাগরিক ইসলাম গ্রহণের পর তুরস্কে সফরে এসেছেন। সেখানে আরও জানান হয়, কোনিয়া পৌরসভা ও তুর্কি ধর্ম বিষয়ক বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ তাদের একটি প্রকল্পের অধীনে ডাচ নও মুসলিমদের তুরস্কে আমন্ত্রণ জানায়। তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত তুর্কি ধর্ম বিষয়ক বিভাগের প্রধান কার্যালয়ে ডাচ নও মুসলিমদের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডক্টর আলী আরবাস। এ প্রসঙ্গে তিনি বলেন, তাদের সাথে সাক্ষাৎ করতে পেরে আমি সৌভাগ্যবান। আসলে আমরা যে নিয়ামত প্রাপ্তি হয়েছি তার মধ্যে ইসলাম সবচেয়ে বড়। সূত্র জানায়, 19 জন নও মুসলিমের এই কাফেলাটি এক সপ্তাহের জন্য তুরস্কে সফরে এসেছে। এ সময়ের মধ্যে তারা ইসলামী বিভিন্ন দরস ও সভা সমাবেশে অংশ নেবে। আমাদের পরবর্তী দুপুর একটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।